নমস্কার সকলকে নমস্কার গুড ইভিনিং আজকে আমরা একটি বিশেষ কার্যক্রম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কার্যক্রমটি কিছুই নয় আপনারা প্রত্যেকে জানেন যে আগামী উনিশ তারিখ বিজেপি টিচার সেলের তরফ থেকে একটি সমাবেশ এবং পদযাত্রার আয়োজন করা হয়েছে এবং উক্ত অনুষ্ঠানে যোগদান করার জন্য আমাদের গ্র্যাজুয়েট টিচারদের বিশেষ করে বিজিটি এর সদস্য বিজিটি এর সংগঠনকে আমন্ত্রণ জানানো হয়েছে তারা তাদের অফিসিয়ালি তাদের লেটার হেডে তারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এবং সেখানে আমাদের টিজিটির দাবিটা থাকছে এবং আমাদের তরফ থেকে সেখানে দু একজনকে বলতে দেয়া হবে এবং সেখানে যারা নেতৃত্ব স্থানীয় উপস্থিত থাকবেন শীর্ষ নেতৃত্ব তাদের কাছে আমাদের দাবিপত্র তুলে দেয়া হবে এরকম কথাবার্তাটা হয়েছে প্রাথমিকভাবে তা এটা নিয়ে আমরা রাজ্য কমিটিতে আলোচনা করেছিলাম সে আলোচনায় মোটামুটিভাবে একটা সিদ্ধান্ত হয়েছে যে হ্যাঁ আমাদের যে যাওয়া উচিত আর আমরা সে বিষয়টি জানানোর জ্ঞাতার্থে গতকাল আমরা সে বিষয়টিকে ফেসবুকে এনেছি তা আনার পরে আমরা দেখলাম কয়েকজনের কয়েকটি বিষয়ে আপত্তি আছে বা কয়েকজনের একটা ভ্রান্ত ধারণা রয়েছে কিছু ধোয়াশা রয়েছে সেই জায়গাটাকে মাথায় রেখেই সমস্ত সদস্যদের আবেগ সম্মানকে মাথায় রেখেই তাদের মতামতকে গুরুত্ব দিয়েই আজকে আমরা আলোচনায় এসেছি এই বিষয়টি নিয়ে প্রথমত বলে যে দু হাজার ষোলো সাল রোপা দু হাজার নয় বেরোনোর পরে আমাদের গ্র্যাজুয়েট টিচারদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছিল কেউ কেউ মুশরে পড়েছিলেন কেউ তীব্র প্রতিবাদ করেছিলেন কেউ বা নিশ্চুপ ছিলেন মাই কলিগস did টয় উথ দ্য আইডিয়া টু গো হ্যাড অ্যান্ড ফাইট বাট মেজরিটি হ্যাভ অ্যাকসেপ্টেড দি মাইট মিস দ্য বাস দেন ফলে অধিকাংশই স্রোতে গা ভাসিয়ে দিয়েছিলেন কিছু সংখ্যক মানুষ ছিলেন যারা নিরন্তর এই বিষয়টাকে হ্যামারিং করার পক্ষে ছিলেন মাঝখানে সাত সাতটা বছর কেটে গেছে দু সাল নতুন করে আমরা রিইউনাইটেড হই আস্তে আস্তে সদস্য সংখ্যা বাড়তে থাকে এবং ধীরে ধীরে আমাদের দাবিটা যে ন্যায্য দাবি সে পক্ষে যাবতীয় যা কিছু করার আমরা আস্তে আস্তে করতে শুরু করি এই প্ল্যাটফর্মটা তৈরি হয়েছিল একটি নির্দিষ্ট দাবিকে কেন্দ্র করে আর লেগিটিমেট ডিম্যান্ড যে গ্র্যাজুয়েট পশ্চিমবঙ্গের গ্র্যাজুয়েট টিচাররা বঞ্চিত হয়েছেন তারা সরকারি নীতির দ্বারা শোষিত হচ্ছেন সেই হেতু তারা একত্রিত হয়েছেন আমরা গর্ব করে বলি যে বিজিটিএ ইজ অ্যান অর্গানাইজেশান হুইচ ইজ অ্যাবাব কাস্ট কালার অ্যান্ড ক্রিডল ট্রুলি অ্যাপলিটিক্যাল অর্গানাইজেশান এবং আমরা আমাদের স্বাতন্ত্র সব ক্ষেত্রে বজায় রাখতে পেরেছি কেস দিয়ে যে মুভমেন্ট শুরু হয়েছিল পরবর্তীকালে আমাদের প্রয়োজনীয়তা আমরা অনুভব করেছি রাস্তায় নামার রাস্তায় নেমেছি আমরা পাঁচ পাঁচবার একই সঙ্গে মানুষের কথাকে আপনাদের দাবি দেওয়া সম্মানকে মাথায় রেখেই আপনাদের অনুরোধকে মাথায় রেখেও আমরা কিন্তু একাধিকবার বর্তমান শাসক দল সরকারের কাছে আমরা কিন্তু দরবার করেছি শাসক দলের প্রতিটা এর কাছে যাদের কাছে যাওয়া সম্ভব হয়েছে যারা এন্টারটেন করেছেন যারা আমাদের আবেগকে সম্মান জানিয়েছেন তাদের কাছে জানিয়েছি যাদের কাছে আমাদের সিএমের কাছে মহামা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা একাধিকবার বিষয়টিকে উপস্থাপিত করেছি কখনো আমরা তার বাড়িতে গিয়ে দিয়ে এসেছি কখনো তার দপ্তরে মেল করা হয়েছে কখনও দিদিকে বলতে বলা হয়েছে অর্থাৎ যত যখনও টুইটারের মাধ্যমে টুইট করা হয়েছে পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দলের যারা নেতা মন্ত্রী আছেন যারা পদাধিকারে আছেন প্রত্যেককে টুইট করা হয়েছে অনেকের সঙ্গে ব্যক্তিগতভাবে মিট করে বিষয়টি তুলে ধরার চেষ্টা করা হয়েছে কিন্তু নিটফলটা কি

আমরা এই কোভিড নাইন্টিন পরিস্থিতিতেও পশ্চিমবঙ্গের একমাত্র সংগঠন ছিল যারা রাস্তায় নেমে টিজিটির দাবিতে লড়াইটা করেছে কোর্টে আন্দোলনের পাশাপাশি সারা রাজ্য যখন স্তব্ধ তখনও আমরা দৌড়ে বেরিয়েছি আমরা যদি রাজনৈতিক বিরোধিতার জন্য এই সংগঠনটাকে তৈরি করতাম তাহলে আজকে আমার কিছু প্রশ্ন আছে সদস্যদের কাছে আমরা সিএম স্টেট এমার্জেন্সি রিলিফ ফান্ডে আমরা পাঁচ লক্ষ টাকার চেক তুলে দিয়েছি রাজ্যের শ্রমমন্ত্রীর হাতে আমরা কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে মাত্র দু লক্ষ টাকা চেক দিয়েছি নাই দিতে পারতাম রাজ্য সরকারকে আমরা আজ পর্যন্ত কোনো রাজনৈতিক বিরোধিতার এখানে কোনো মঞ্চটাকে তৈরি করিনি চাইলেই করতে পারতাম আমরা শুধু আমাদের দাবির সপক্ষে ফোকাস করে গেছি আমাদের দাবির বিষয়টাকে নিয়ে যা কিছু বলার আমরা বলেছি আমরা কিন্তু তার বাইরে একচুলো রাজ্য সরকারের নীতি কী পলিসি কী তাতে লোকে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই বিষয়গুলো দ্যাট ইজ নান অফ আওয়ার বিজনেস আমরা আমাদের গ্র্যাজুয়েট টিচারদের অধিকার শিক্ষা সংক্রান্ত বিষয় যেগুলো সরাসরি আমাদের পেশাগত বিপদের কারণ হতে পারে সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করেছি এবং আজও সেই ধারা বজায় আছে দু সাল থেকে অনেক চেষ্টা করেছি গঙ্গা থেকে ভলগা অনেক জল বয়ে গেল বাট বর্তমান সরকারকে আমরা নড়াতে পারিনি তাদের এই অনড় অনমনীয় মনোভাব আমাদের কিন্তু চোয়ালকে আরও শক্ত করেছে এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে আমরা থেমে গেছি নো আজকে আমাদের প্রশ্ন যে আজকে যখন আমরা শুধু তাই নয় আমরা কিন্তু যুগের দাবিকে সামনে রেখে আমরা কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা এমএলএ বা এমপি আছেন তাদের কাছে গেছি এবং আমাদের যত কটা রাস্তায় নেমে মুভমেন্ট হয়েছে প্রত্যেকটাতে কিন্তু তাদেরকে আমরা কখনো অফিসিয়ালি কখনো আন তাদেরকে বলেছি আপনারা সবাই আসুন অফিসিয়ালি কল দিয়েছি সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকে আসুন কিন্তু বলুন তো কারা এসেছেন আলটিমেটলি রোপা নাইনটি এইট থেকে বঞ্চনা শুরু রোপা দু হাজার নয় সেই বঞ্চনা বিস্তৃত আর আজকে সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে আমি অনেক শাসক এবং বিরোধী দলের বিশেষ করে বিরোধী দলে অনেক এম এমপিকে কে দেখি যে প্যারা টিচাররা বঞ্চিত এই প্রাইমারি টিচাররা বঞ্চিত কিন্তু তাদের একবারও গ্র্যাজুয়েট টিচারদের সম্বন্ধে বলতে দেখি না আর মিউটেড ভয়েস আমরা কি সেই মানে তৃতীয় সন্তানের মতো অবস্থা অথচ আমরা এক লক্ষ তিরিশ হাজার আজকে প্যারাটিজাররা বিয়াল্লিশ দিন বসেছিল যারা যারা গেছিলেন আমাদের ওই সময়ের পাশাপাশি আমাদেরও সভা চলছিলো যারা যারা গেছিলেন খেয়াল করে দেখুন বন্ধুরা সেখানে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এবং বিজেপি সমর্থিত পার্শ্বশিক্ষক সমিতি একই সঙ্গে অবস্থান করছে যাত চলে গেল গেলো গেল গেলো রব উঠলো না তারা কিন্তু লড়াইটা করলো তাহলে এখানে কেন গেল গেলো রব আমরা কোনো পলিটিক্যাল ইস্যু নিয়ে যাচ্ছি না আমরা যাচ্ছি শুধু টিজিটির দাবিটাকে সামনে রেখে আমরা কোনো রাজনৈতিক মিটিংয়ে অংশগ্রহণ করছি না আমরা অংশগ্রহণ করছি একটি শিক্ষক সংগঠন যেটা একটি পলিটিক্যাল পার্টির ব্যাকডাব সেই শিক্ষক সংগঠনের অনুষ্ঠানে আমরা যাচ্ছি এবং আমাদের গৃহীত নীতিই রয়েছে যারা টিজিটির দাবিকে সামনে রেখে লড়াই করবেন প্রাধান্য দেবেন প্রকৃত অর্থে আমরা অবশ্যই যাব সেখানে কিন্তু বাস্তবটা আপনারাও জানেন যে টিজিটির দাবিকে সামনে রেখে পশ্চিমবঙ্গে আজ পর্যন্ত কোনো শিক্ষক সংগঠন লড়াই করেনি লড়াই কে করেছেন লড়াইয়া যদি টিজিডির বক্তব্য উঠে আসে তাহলে একমাত্র বিজিডি এর সংগঠন যে সারা পশ্চিমবঙ্গকে চিনিয়েছে টিজিটি স্কেল এই পাস গ্র্যাজুয়েট নামক এক ভুতুরে ক্যাটাগরি তাই সেই ক্যাটাগরির টিচাররা হকদার আজকে খুব কষ্ট লাগে যখন কালকে পোস্টটা করা হলো কেউ কেউ বললো সংগঠনটাকে বিক্রি করে দেওয়া হলো কেউ কেউ দালাল শব্দটাও ইউজ করে ফেললেন আমি এমন কয়েকজনকে পোস্ট করতে দেখলাম যারা প্রতিদিন রাজনৈতিক পোস্ট করেন শাসক দলের হয়ে তাদের তাদের তারা আজকে এখানে এসে বড় বড় এখানে কথা শোনাতে এসছেন তারা যখন টিজিটির দাবিতে আমরা আন্দোলন করেছি একটা পোস্ট তারা জীবনে কোনো দিন করেননি যে হ্যাঁ সবাই আসুন আমিও গ্র্যাজুয়েট টিচার কিন্তু এখানে তারা আজকে চলে এসছেন ধর্মকথা শোনাতে কথা শোনাতে ভেবে দেখুন নাইনটিন ফর্টি ওয়ান ফর্টি টু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমাদের মহামান্য বিশ্ববরণ্য নেতৃত্ব নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতবর্ষ ছাড়লেন কেন কারণ তার লক্ষ্য ছিল একমাত্র ভারতের স্বাধীনতা অর্জন এবং এই স্বাধীনতা অর্জনের স্বার্থে তিনি গিয়ে অক্ষ শক্তির সাথে হাত মেলালেন হি ওয়াজ সিভিয়ারলি ক্রিটিসাইজড তাকে সারা পৃথিবীতে সমালোচনা শুনতে হয়েছিল এমনকি আমাদের দেশের রাজনৈতিক নেতারাও তাকে শোনাতে ছাড়েননি স্বাধীনতার পরেও বিশ্বাসঘাতক শব্দটি তাকে বহন করে বেড়াতে হয়েছে কিন্তু আমরা জানি যারা ইতিহাসের মূল্যায়ন হয়েছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু বিশ্বাসঘাতক ছিলেন না তিনি টিজিটি তিনি শুধুমাত্র দেশের স্বাধীনতার স্বার্থে তিনি শক্তির সঙ্গে হাত মিলিয়েছিলেন সেই মুহুর্তে ওটা ওই রাস্তাটাই তার সামনে খোলা ছিল আর দ্বিতীয় কোনো অপশন খোলা ছিল না আমরাও শুধুমাত্র টিজিটির স্বার্থে আজকে বিজেপি টিচার সেলের সঙ্গে আমরা একত্রিত হচ্ছি আমরা তো এস টিআর সঙ্গেও হাত মিলিয়েছি আজকে যে কোনো সংগঠন ডাকলে আমরা যদি টিজিটির স্বার্থে তারা ডাকেন তারা যাব যারা বলছেন গেল গেলো রব আমি তাদেরকে বলছি যে সরকারকে বলুন টিজিটির দাবি মিটি মিটিয়ে দিতে যারা বলছেন ধৈর্য ধরুন বলছি ভবিষ্যৎবাণী করবেন না দয়া করে মিটিয়ে দিতে বলুন অনুগ্রহের আশায় আমরা বসে নেই এক লক্ষ তিরিশ হাজার টিচার তার সে অন্তত জন করে লোককে মোবিলাইজ করে মোবিলাইজ অবশ্যই করা উচিত আপনার আপনার আমার রাজনৈতিক অন্ধত্বকে কাজে লাগিয়েই বর্তমান যুগের রাজনৈতিক নেতারা তারা করে খায় বাটান রাসেল বহুদিন আগে একটা কথা বলে গেছিলেন পলিটিক্স ইজ দ্য লাস্ট রিফিউজ অব দ্য স্ক্রাউন্ট্রেল খেয়াল করে দেখুন আমরা নিজের মধ্যে কাটাকাটি করে মরছি উঁচুতলার সবাই কিন্তু এক পাতে খায় তারা এক পাঠিতে যায় আমরা রাজনৈতিক দল আর শিক্ষক সংগঠনকে গুলিয়ে ফেলছি তারা আমাদেরকে এই বিভাজনটাকে কাজে লাগাতে চাইছে প্রত্যেকটা দলই আমরা সেটা সুযোগ করে দিই বারবার সুযোগ করে দিই আমাদের রাজনৈতিক অন্ধ আনুকত্য দেখিয়ে আমরা নিজেদের খিদেকে পেটের মধ্যে গুজে রেখেও আমরা সমর্থন করতে যাই আপনি সবার আগে পেশাগত দাবিটাকে সামনে রেখে লড়াই করবেন নাকি না অন্য কিছু সবার আগে বিচার করবেন আমি নিশ্চয়ই বা আপনি নিশ্চয়ই আমার পেশাগত দাবিকে যারা ছিন্ন করেছে যারা আমাদের আজকে বঞ্চনার জন্য চরমভাবে দায়ী নিশ্চয়ই তার সঙ্গ দেব না কেন দেব তাহলে আজকে পড়াশোনা শিক্ষার মূল্যটা কী তাহলে একজন নিরক্ষর একজন মূর্খ মানুষের সঙ্গে একজন শিক্ষিত লোকের কোনো ডিফারেন্স থাকছে না রাজনৈতিক অন্ধ আনুকত্য দেখিয়ে কোনো লাভ নেই আমাদের প্রেশার গ্রুপ হয়ে উঠতে হবে যে কোনো দেশে যে কোনো ডেমোক্রেসিতে দুটো গ্রুপ থাকে একটা পলিটিক্যাল পার্টি অ্যান্ড ওয়ান ইজ প্রেসার গ্রুপ প্রেশার গ্রুপ কারা যারা নন পলিটিক্যাল বাট দে হ্যাভ হিউজ ইনফ্লুয়েন্স ওভার দ্য পলিটিক্যাল পার্টিস আমাদের সেই প্রেশার গ্রুপ হয়ে উঠতে হবে আমাদের দাবিটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ করে তুলতে হবে বিভিন্ন দলের কাছে তবেই কি দাবি পূরণ হবে আজকে আমরা রাজ্যের প্রধান বিরোধী শক্তির কাছেও গেছি দ্বিতীয় প্রধান বিরোধী শক্তির কাছেও গেছি প্রত্যেকের কাছে গেছি কিন্তু অ্যাক্টিভলি একমাত্র প্রধান বিরোধী শক্তি যে আছে বর্তমানে বিজেপি যে আগামী দিনের যা সম্ভাবনা আছে পালাবদল হওয়ার ক্ষমতায় আসার তারা কিন্তু আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা বলতে পারেন যে দু হাজার এগারো সালে আমাদের বর্তমান সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীও এরকম একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন এক্স্যাক্টলি কোথাও না কোথাও একটা বিশ্বাস রাখতে হবে কোথাও না কোথাও একটা আলোচনার জায়গা খোলা রাখতে হবে আমরা বর্তমান শাসক দল বর্তমান সরকার উভয়কে আমরা বারংবার হ্যামারিং করে গেছি যে আমাদের সঙ্গে বসুন আমাদের সঙ্গে বসুন কি পেয়েছি পেয়েছি শুধু একরা সপমান অপমান পেয়েছি অবজ্ঞা সকাল সাতটা থেকে শিক্ষামন্ত্রীর বর্তমান শিক্ষামন্ত্রীর বাড়ির বাড়ির সামনে একদল শিক্ষক দাঁড়িয়ে আছেন রাস্তার কুকুরেরও সেট জোরে জোটে কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী এমন একজন ব্যক্তি তিনি ন্যূনতম সৌজন্যবোধ দেখাতে পারেন না শিক্ষক দেবতি বেলা আড়াইটে অবধি দাঁড়িয়ে থেকে রোদ জল বৃষ্টিতে টক তারপরে গিয়ে তাদের সঙ্গে দেখা করেন তখন কিন্তু আজকে যারা প্রতিবাদ করছেন আজকে যারা সমালোচনা করছেন বিজিটি এর সেদিন কিন্তু তাদের বিবেকবোধ জাগ্রত হয়নি উই নিড সোশ্যাল মবিলিটি উই নিড ভার্টিক্যাল মোবিলিটি উই নিড আপওয়ার্ড মোবিলিটিজিটির দাবিকে বাঁচিয়ে রাখতে হবে এবং জয়যুক্ত হতে হবে ইন ওয়ার অনলি ওয়ার স্ট্যান্ড দ্যাট ইজ ভিক্ট্রি ইন হুইচ ওয়ে ইট কামস দ্যাট ডাজেন্ট ম্যাটার আপনি যুদ্ধে জিতেছেন কি না সেটাই সব সবার আগে বিবেচ্য কী পদ্ধতিতে জিতলেন সেটা কেউ বিবেচনা করে না পলাশির যুদ্ধে সিরাজ না হারলে ভারতবর্ষের ইতিহাস অন্যরকম হতে পারতো আমরা হামেশা বলে থাকি কিন্তু পলাশীর যুদ্ধে সিরাজ হেরেছিলেন সে যেভাবেই হারুন না কেন যেভাবেই তাকে হারানো হোক না কেন বাট হেরেছিলেন সো দ্যাট মেড দ্য হিস্ট্রি আমি সকলকে বলবো নেক্সট কোশ্চেন ব্যানার নিয়ে যাওয়া যাবে না আচ্ছা বলুন তো যে কোনো সংগঠন হোক সংগঠন যদি একটা স্মলেস্ট ইউনিট হয় তা নেক্সট ইউনিট হচ্ছে কমিউনিটি নেক্সট হচ্ছে আ ডিফাইন্ড টেরিটোরিয়াল এরিয়া নেক্সট নেশন ফ্ল্যাগ ব্যানার ইজ সিম্বলিক কিসের সিম্বল আপনার আবেগের আপনার আমার আবেগের সিম্বল আপনার আমার ক্যারেক্টারিস্টিক্সের সিম্বল আপনার আমার ওয়ে অফ অ্যাকশানের সিম্বল প্রত্যেকটা সিম্বলে যে কালার যে শৈলী ব্যবহার করা হয়ে থাকে তার প্রত্যেকটার মধ্যে কিন্তু মিনিং আছে আমাদেরও আছে মেনারি আমাদের স্বাতন্ত্রতা বজায় রাখে ইউএনও তো একশো নব্বইটি দেশের ব্যানার পথপথ করে ওড়ে ইউএনের ব্যানারটা ওপরে ওড়ে কিন্তু তার পাশে কিন্তু একশো নব্বইটি দেশে ছোটো হোক বা বড়ো একসঙ্গে ওড়ে কারণ একত্র একসঙ্গে সমতার পথে টুগেদার টুয়ার্ডস ইকুয়ালিটি দ্যাট ইজ দ্য মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল আমাদের এখানেও কিন্তু এটাই যে আমরা ব্যানার নিয়ে যাওয়ার এই জন্যে সিদ্ধান্ত নিচ্ছিলাম যে ব্যানার নিয়ে গেলে আমার স্বাতন্ত্রতা বজায় থাকবে আমার ব্যানার নিয়ে গেলে আমার গুরুত্ব বজায় থাকবে উই মাস্ট বি আওয়ার ব্যানার একটি শিক্ষক সংগঠনের সঙ্গে যৌথভাবে কর্মসূচিতে সমল সামিল হলে যে কর্মসূচি সরাসরি আমাদেরকে রিলেট করছে সেখানে আমাদের আইডেন্টি লস্ট বা আইডেন্টি ক্রাইসিসের কোশ্চেন কোথা থেকে আসছে আসলে আমরা রাজনীতির আতস কাছ দিয়ে বিষয়টিকে বিচার করে ফেলছি আমরা এক সময় শুনতাম যে বামপন্থী ঘরের লোকের সঙ্গে বসবেন না তাদের সঙ্গে চায়ের দোকানে চা খাবেন না তাদের ঘরে মেয়ের মেয়েকে বিয়ে দেবেন না এবং অদ্ভুত অদ্ভুত থিওরি সামনে আসত বামপন্থীরা ছুলে নাকি জাত যাবে ডানপন্থীদের খেয়াল করে দেখুন দু হাজার এগারো বারো তেরো চোদ্দো পনেরো সালের কথা আর এখন সবাই এক থালে খাচ্ছে হ্যাঁ আমরা বোকার দল নিজেদের মধ্যে কাটাকাটি করে মরছি এই জায়গাটাকে থেকে বেরিয়ে আসতে হবে দিস প্রেজুডিস অ্যান্ড স্টিরিওটাইপ মাস্ট বি ডিসকার্ডেড বেরিয়ে আসুন সকাল সকলকে বলবো আমাদের দাবি যে মেটাবে আমরা তার সঙ্গে থাকবো ইভিএম এর বাটন আমি তাকেই দেব টিপে তার পক্ষেই আমি দেব যে আমার দাবিকে মান্যতা দিয়েছে যে আমার দাবি মেটাবে আইদার বর্তমান সরকার সেখানে মেটানোর জায়গায় রয়েছে তার প্রতিশ্রুতি দেওয়ার কোনো জায়গা নেই দে হ্যাভ হ্যাড এনাফ টাইম আমরা ফাঁকা প্রতিশ্রুতিও ছাড়া কিছু পাইনি পুলিশের মাইনে বাড়লো বারো মাস থেকে চোদ্দ মাস হলো ডবলু বিসিএস অফিসারদের ক্যাডারদের বারো মাসের জায়গায় মাস এক্সট্রা বেতন হলো কেন তাদের দিয়ে নিপীড়নের যন্ত্রটাকে চালাতে হবে রাষ্ট্রীয় শোষণের যন্ত্রটাকে তাকে চালাতে হবে প্রাইমারি টিচারদের বাড়লো প্যারা টিচারদের বাড়লো এসএসকেম বাড়বে কম্পিউটার টিচারদের দেওয়া হলো আরে আমরা কি দোষ করলাম নাকি আমরা আপনার একটা জায়গায় আঘাত লেগে গেছে ইগো প্রবলেমের ইগোর জায়গায় সেটা হচ্ছে রুটি ছড়ার মতো যেমন আপনি আনুগত্য কেনেন আমরা হয়তো কোর্ট অর্ডার নিয়ে উপস্থিত হয়েছিলাম যে আমাদেরটা দাবিটা লেগিটেমের দাবি সেখানে রুটি ছড়ানোর কোনো জায়গা ছিল না তাই প্রত্যেকে বলবো রাজনীতির অন্ধ চশমাটা খুলুন আনুগত্য ভজনা ছাড়ুন দাবি যে মেটাবে প্রেশার গ্রুপ হয়ে উঠতে হবে বারবার আমাদের ভারতবর্ষে এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আমরা আনুগত্য বেশি দেখিয়ে ফেলি পৃথিবীর অন্যান্য দেশে দেখবেন তারা রেটিং করে পারফর্মেন্স রেটিং করে যে আপনি থাকবেন কি থাকবেন না অন্ধ আনুগত্যে সেখানে কোনো জায়গা নেই পারফর্ম করতে পারলে থাকুন পারফর্ম না করতে পারলে যান আর আমরা বিকিয়ে যাই বারবার এই জায়গাটাকে তুলে ধরার চেষ্টা করছি এই কারণে যে এটা জানবেন যে বিজিটিএ যা ছিল তাই হয়েছে যারা বলছেন বিজিটিএ দালাল আমি বলবো তাদের মানসিক সুস্থতার অভাব আছে তারা মানসিক চিকিৎসা করান আর সবার আগে আপনার বিজিটিএতে আজ কন্ট্রিবিউশনটা একবার ইভালুয়েট করবেন প্রত্যেকে যারা দিন খেতে সংগঠনটাকে দাঁড় করাচ্ছে তাদেরকে এক এক কথায় ব্র্যান্ডিং করে দেওয়াটা চরম মূর্খামি ছাড়া কিছু নয় বিজিডি এ তার স্বতন্ত্রতা বজায় রেখেই সব জায়গায় থাকবে আগামী দিনেও অবস্থান করবে এটি এটি বৃহত্তম এই মুহূর্তে গ্রাজুয়েট টিচারদের প্ল্যাটফর্ম এবং এটা ট্রুলি অ্যাপলিটিক্যাল ছিল আছে ভবিষ্যতেও থাকবে ভবিষ্যতে রাখার দায়িত্ব আমার আপনার প্রত্যেকের শুধু সমালোচনা করলে হবে না আমি তাহলে আজকে প্রশ্ন করব যেদিন এই কোভিড পরিস্থিতির মধ্যে মধ্যে দিয়ে আমরা তিন চারজন জন লোক দিন রাত খেটে সংগঠনের জন্য আমার আপনার দাবিকে সামনে রেখে কলকাতার রাস্তায় নেমেছিলাম তখন আপনারা কোথায় ছিলেন আচ্ছা সংগঠনের ব্যানারে যাওয়া হবে কিনা দেখলাম চারশোর ওপর কমেন্ট রয়েছে অথচ যখন রাস্তায় নামার ডাক দেওয়া হয় তখন সেখানে কমেন্ট দুশো পৌঁছায় না অথচ আমরা বড়ো বড়ো আইডিওলজির কপ চাই দূরত্ব দুটো কিডনি নেই এমন মানুষটা এসে থাকতে পারেন দু ঘন্টা হলেও আর আমরা দূরত্বের দোহাই দিই আমরা পিকনিকে যেতে পারি আমরা বিয়েবাড়ি যেতে পারি আর কলকাতা সমসে গেলে আমাদের করানো হয়ে যায় প্রশ্ন উঠছে দাবিটাকে সকলের সামনে গুরুত্বপূর্ণ করে তুলতে হবে যেটা অন্যান্যরা পেরেছে আমরা বারবার সেই জায়গাটা হোঁচট খাচ্ছি দাবিটাকে গুরুত্বপূর্ণ করে তুলুন আমি বারবার প্রত্যেককে বলেছি যার সঙ্গে দেখা হয়েছে যে আপনি যে সংগঠন করেন সেই সংগঠনে আওয়াজ তুলুন যে হোয়াট ইউ হ্যাভ ডান তৃণমূল শিক্ষা সেল করেন সেখানে প্রশ্ন তুলুন যে আপনারা কি করছেন কি করেছেন আমাদের জন্য আমাদের যেতে হবে আমাদের সবার কাছেই যেতে হবে ভবিষ্যতেও কেউ যদি টিজিডির জন্য আন্দোলন বা সম্মেলন করে আমরা সেখানেও যাব নিজেদের স্বতন্ত্রতা বজায় রেখেই যাব নিজেদের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখেই যাব তাই সকলকে বলবো ভুল বুঝবেন না বিজিটিএ যেমন আছে তেমন থাকছে এর কোনো দ্বিতীয় মানে করতে যাবেন না একটা কথা বলি আমরা যখন মাননীয় শিক্ষামন্ত্রী আমাদেরকে তৃণমূল শিক্ষা সেলের প্রেসিডেন্টের কাছে পাঠিয়েছিলেন তার প্রথম বক্তব্য ছিল আপনারা তো সব বিজেপির লোক আপনারা তো সব বিজেপির লোক অর্থাৎ পশ্চিমবঙ্গে আপনি কোনো দাবি নিয়ে গেলে দাবিটা ন্যায্য কিন্তু সেটা দেখা হয় না আপনি কোন পলিটিক্যাল আইডিওলজিতে বিলং করেন সবার আগে সেটাকে দেখিয়ে সেটাকে ব্র্যান্ডিং করে বাতিল করে দেওয়ার চেষ্টা করা হয় একরা অপমানিত হতে হয়েছিল আমরা সেইটি যারা উপস্থিত ছিলাম এবং তিনি একথাও বলেছিলেন যে আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমি তোমরা যাতে এটা না পাও আমি দেখব ভাইরে আমার খুব হাসি পেয়েছিল। আমি তাকে একথাও বলেছিলাম যে ঠিক আছে আমাদেরকে দিতে হবে না আমাদেরকে ডাকতে হবে না কিন্তু পশ্চিমবঙ্গে তো সব গ্র্যাজুয়েট টিচার তো বিজিটি এর সদস্য নয় বহু গ্র্যাজুয়েট টিচার তৃণমূল শিক্ষা সেলের সদস্য তাদেরকেও দিন তাহলেই হবে এই বলে বেরিয়ে এসছিলাম সেদিন কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগেনি আর আজকে আমাদের মনে হচ্ছে আমাদের গেল গেল জাত গেল জাত গেল জাত গেল কুল গেল মান গেল সব গেল সত্যি কি গেল যা হারানো তো আগেই হারিয়েছি আমরা তো নিজেদের পরিচয় দিতে পারি না জাত কুল মান আগেই খুঁজে বসে আছি তাহলে কিসের এত ঘুমোট ঘুমোটটা কিসের বঞ্চ লড়াইটা লড়ি লড়াই দুইভাবে হয় ইটস এ ওয়ার অফ ডিপ্লোম্যাসি যে দেবে যারা দাবিকে সমর্থন দেবে একটা বিরোধী দল খুব বেশি হলে প্রতিশ্রুতি দিতে পারে কারণ সে ক্ষমতাসীন নয় কিন্তু যে শাসক দল তার প্রতিশ্রুতি কোনোভাবেই কাজে লাগে না তাকে করে দেখাতে হয় তার সময়সীমার মধ্যে বর্তমান সরকারের কাছে আমরা এক বারের ওপরে গেছি বিভিন্ন উপায়ে কিন্তু পাথর নড়ানো যায় পাহাড় নড়ানো যায় পশ্চিমবঙ্গ সরকারকে নড়ানো যায় না কারণ তারা বিশ্বাস করে যে আনুগত্যের ভিত্তিতে রুটির টুকরো ছিটিয়ে দেবো ওকে দুশো ওকে চারশো ওকে পাঁচশো তাই এই ভাতাশ্রী সরকারের কাছে আমাদের বিশেষ কিছু আর আশা নেই ফাঁকা আশ্বাসে পেট ভরে না আর আমরা মূর্খ নই যে ফাঁকা আশ্বাসে আমরা তাইতো তাইতো করে হাততালি দেব না বর্তমান যারা বিরোধী আছেন তারা যদি ক্ষমতাসীন আসেন তারা আজকে যে প্রতিশ্রুতি দিচ্ছেন আমরা গিয়ে অবশ্যই মনে করব যে আপনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনারা আমাদেরকে তাহলে আমাদের দাবিটা এবার মেটান কিন্তু যেতে হবে আমাদেরকে সবার দরবারে যেতে হবে যে ডাকবেন টিজিটি ইস্যুটাকে রাখতে হবে প্রায়োরিটি দিতে হবে ইম্পর্টেন্স দিতে হবে তবে গিয়ে আর সেটাকে করাতে গেলে আমাদেরকে সংখ্যাও দেখাতে হবে তাই বন্ধুগণ সকলকে অনুরোধ করবো সমস্ত দ্বিধাদ্বন্দ্ব সরিয়ে রেখে আপনারা আগামী দিনে আগামী উনিশ তারিখের কর্মসূচিতে উপস্থিত হবেন এটাই আশা রাখবো আমরা কাউকে ফোর্স করছি না এটা কোনো রাজনৈতিক সভা নয় আপনাকে কেউ ভোট দিতে বলছে না শুধুমাত্র টিজিটির দাবিটাকে সামনে রেখে আমরা যৌথভাবে কর্মসূচি করছি এবং ভবিষ্যতে অন্য কোনো শিক্ষক সংগঠন তারা যদি টিজিটির দাবিটাকে মেন ফোকাস করে তারা কর্মসূচি করে আমরা অবশ্যই যাব প্রত্যেকেই যুগের দাবি নেক্সট আরেকটি পয়েন্টে চলে আসছি রিগার্ডিং কোটকেশ্যান অল আমরা আজকে ওই লয়ারের সঙ্গে কথা বলেছি গত দুদিন আগেও কথা হয়েছিল তার ড্রাফটিং প্রায় কম্পিটিশনের পথে দেখলাম সেখানে নিয়ে অনেকে ড্যাক পোস্ট করলেন অনেকে খুব টিপ্পনি মার্কাপ লিখলেন আমার শুধু হাসি পায় কষ্টও হয় তার সাথে সাথে আচ্ছা হোয়াট ডু ইউ থিঙ্ক অফ আওয়ার সেলফ এই লোকগুলো আপনাদের পেড লেবার না এই লোকগুলোর হাতে সব কিছু আছে একটা জিনিস আমি ক্লিয়ার কাট বলতে চাই বিজিটি ইজ নট সেলিং এনি প্রোডাক্ট উইথ ওয়ারেন্টি যে আপনি বিজিটিএতে জয়েন করলে আপনাকে টিজিটি স্কেল দেওয়া হবে বিজিটি কোনো দিন বলেনি আজও বলছে না আমরা সদস্য পদ হিসেবে যেটা নিই সেটা সাংগঠনিক ক্ষেত্রে ব্যবহার করা হয় সংগঠনের বিভিন্ন অনুষ্ঠান চালাতে খরচায় ব্যবহার করা হয় রাস্তা রাস্তায় নেমে আন্দোলন করতে ব্যবহার করা হয় আপনার কেস চালাতে ব্যবহার করা হয় ফলাফল ডিটারমাইন করে সদস্যদের অ্যাক্টিভ পার্টিসিপেশন বাকি খানিকটা আদার ফ্যাক্টার্সের ওপরে কিন্তু কারো কারো মানসিকতা দেখেছি যে আমি সদস্যপদ দিয়েছি মানে আমি জমিদারিতে ঢুকেছি ইটস মাই ওন এস্টেট আমি যা খুশিদায় বলতে পারি যে লোকগুলো দোরজাপ করছে তাদেরকে আমি নিজের চাকরবাকর বাকর মনে করতে পারি ইটস নাথিং লাইক দ্যাট উই আর কন্টিনিউয়াসলি সোয়েটিং টু অ্যাচিভ দ্য গোল সো প্লিজ কিছুটা পেশেন্স থাকা দরকার আইনি পদ্ধতি সম্বন্ধে জানা থাকাও দরকার কাকে বলছি কি বলছি কিভাবে বলছি কাকে বলছেন নিজের কলিগকে বলছেন যারা আপনার ওই লড়াই করছে আরে তাকে গিয়ে বলুন না যে লোকটা আপনার ওই জীবনে কোনো লড়েনি প্রতি মাসে আপনার কাছ থেকে একশো দেড়শো দুশো টাকা করে চাঁদা নিয়ে গেছে এ মাসের শেষের মধ্য আগেই আর দিন শতকের মধ্যে সাত থেকে দশ দিনের মধ্যে আমাদের আইনজীবী জানিয়েছেন যে এটি কেসটি সুপ্রিম কোর্টে ফাইল হয়ে যাবে এবং দ্রুত ক্যাশ মামলা ওপরের দিকে উঠতে চলেছে সো কিপ পেশেন্স ভরসা রাখুন আগের মতোই সব কিছু একটা সুনির্দিষ্ট সময় লাগে তারপরে সেটা ফল আকারে পাওয়া যায় আমরা যদি ইউনাইটেড থাকি আমি বলতে পারি অন্তত আশাই দিন গুনতে পারি আপনার সঙ্গে আমিও যে আমরা টিজিটি স্কেল পাবো আজ নয়তো কাল শুধু বারবার অনুরোধ করব যে দয়া করে ওই রাজনৈতিক অন্ধত্ব দেখিয়ে নিজেদের মধ্যে বিভাগ তৈরি করবেন না নিজের বিচার মূল্যবোধকে জাগিয়ে তুলুন আমরা এখানে শুধুমাত্র টিজিটি স্কেলের ব্যাপারে ফোকাস করছি বারবার এই জায়গাটায় বলছি আমরা কোনো রাজনৈতিক কিছুতে ফোকাস করছি না সে বিষয়ে কোনো বিতর্কও যেতে চাইছি না কে ভালো কে মন্দ সে তুল্যমূল্য বিচার আপনি বাড়িতে বসে করুন তাতে কোনো আপত্তি নেই আপনার রাজনৈতিক চেতনায় কোনো আঘাত হতে আমরা চাই না কিন্তু টিজিটি স্কেলের দাবিতে অন্তত আমরা একত্রিত থাকি সকলের কাছে এটাই অনুরোধ রেখে আজকের মতো শেষ করছি বাকি রেস্ট অল আমরা প্রোগ্রামটা কিভাবে যাব কী যাও কীভাবে আমরা ইয়ে করবো সেই জায়গাটা আমাদের আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ সকলকে